पंचायत নির্বাচনের মুখে সরকারি প্রকল্পগুলোকে তুলে ধরে প্রচারের ময়দানে নেমেছে রাজ্যের শাসক দল। অন্যদিকে সরকারি প্রকল্পে দুর্নীতিকে ঘিরে প্রচারে নেমেছে বিজেপি। এমন পরিস্থিতিতে সাইকেল নিয়ে এক ব্লকে জগদল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের জেঠিয়া গ্রামে যান বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করে বিভিন্ন সরকারি প্রকল্পের খোঁজ নেওয়ার পাশাপাশি তাদের হাতে তুলে দেন একটি করে ডায়েরি। গ্রামবাসীকে বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি, স্বজন পোষণ সহ অন্যান্য বিষয়ে খুঁটিনাটি লিখে জমা দেওয়ার অনুরোধ জানান বিজেপি বিধায়ক। ইতিমধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি কিন্তু সাইকেলে চড়ে তিনি কিন্তু গ্রামে ঘুরে ঘুরে তিনি কিন্তু জনসংযোগ করছেন। তার একটাই কারণ, মূলত অর্থ বাঁচাতে এই তার উদ্যোগ। কারণ যে টাকা পয়সা তারা পায় সেখানে কিন্তু সর্বসাকল্যে তাদের কিন্তু কোলায় না। সেই কারণে কিন্তু তিনি সাইকেলে নিয়েই কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছেন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে। অন্যদিকে যে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যে প্রকল্পগুলোকে আজও পর্যন্ত প্রায় রাজ্য সরকার তাদের নিজের প্রকল্প বলেই কিন্তু চালিয়ে দিচ্ছেন, সেই কারণে গ্রামের মানুষের হাতে একটি করে ডায়েরি। কারণ সেই ডায়েরিতে তারা লিপিবদ্ধ করবে যে তাদের কাছ থেকে কে কত টাকা নিচ্ছে এবং কী জন্য নিচ্ছে, এবং কোনো রকম দুর্নীতি যদি সেখানে থাকে সেই সমস্ত কিছুই তুলে ধরবেন কিন্তু তিনি বিধানসভায়। এমনটাই কিন্তু তিনি দাবি করছেন। কী দিল আপনাকে? একটা ডায়েরি দিল। তারপর কী বললো? বললো যে ডায়েরিতে লিখে পাঠাবে কী কী অসুবিধা, কী কী সমস্যা, কী সমাধান কী করবেন আপনি। হ্যাঁ, আমি ঘর নয় আর নয় আমি সব লিখে পাঠাবো। ডায়েরি সংগ্রহ করে রাজ্যের বিরোধী দলনেতার মাধ্যমে পাঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে, দাবি বিজেপি বিধায়কের। ডায়েরিগুলো দিলাম, তাদের ওই দুর্নীতি এবং অভাব অভিযোগ তারা প্রতিলিপি লিপিবদ্ধ করবে এবং সেই কপি অর্থাৎ ডায়েরিগুলো আমি সম্মানীয় ডক্টর সুকান্ত মজুমদার আমাদের রাজ্যের সভাপতি এবং আমাদের যিনি আগলে রেখেছেন সবকে এক করে লড়াইয়ে সামিল করে শক্তি যোগানোর জন্য আমাদের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের হাতে এই ডায়েরির প্রত্যয়িত কপি আমরা সব গ্রাম থেকে নিয়ে কালেকশন করে সেগুলো পৌঁছে দেবো। উনি নাটক করতে বেরিয়েছেন কটাক্ষ তৃণমূল নেতার। কিছু বলার নেই, দুটো AK-47 নাম দিয়ে বাঁধিকে নিয়ে উনি গ্রামে গ্রামে নাটক করতে বেরিয়েছেন। ওনার নাটক মানুষ ধরে ফেলেছে, বাঁকুড়া শহর তথা বাঁকুড়া জেলার লোক ধরে ফেলেছে। আগামী দিনে দেখতে পাবেন উনাকে খুঁজে পাওয়া যাবে না। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে কটাক্ষ করা হচ্ছে যে বিধায়ককে সারা বছর কিন্তু এলাকায় দেখা যায় না, তিনি কিন্তু এই নাটক করতেই কিন্তু এলাকায় সাইকেলে চেপে ঘুরছেন। বাঁকুড়ার থেকে স্বরূপ রায়, ক্যালকাটা নিউজ।